আচ্ছা, আমরা তাহলে শুরু করি। লাস্ট ক্লাসে আমরা যেগুলো দেখেছিলাম একটু রিভিউ দেই নাকি, মনে আছে কারো? আমরা কিন্তু 8086 মাইক্রোপ্রসেসর, 8086 মাইক্রোপ্রসেসর দেখা শুরু করেছিলাম। 8086 এটা হচ্ছে ইন্টেলের একটা মাইক্রোপ্রসেসর, অনেক আগের, 1979 সালের, অনেক আগের একটা মাইক্রোপ্রসেসর। তো আমরা এটা দেখা শুরু করেছিলাম। এইখানে আপনাদের যাদের বই দরকার, অনেকেই আছেন বই ছাড়া পড়তে পারে না, আমার স্লাইড পড়লে এনাফ, পরীক্ষার বাইরে আসবে না। যাদের বই দেখার দরকার আছে তারা এগুলো থেকে বই দেখে, আরও গবেষণা যারা করার ইচ্ছা আছে তারা দেখতে পারেন, ঠিক আছে? তো এইটা তো আপনাদের সবচেয়ে চেনা জিনিস যে একটা মাইক্রোপ্রসেসর থাকে, একটা মেমোরি থাকে, আর একটা ইনপুট আউটপুট পোর্ট থাকে। আর এগুলো কী করতে পারে? দুইটা কাজ করতে পারে, কী কী? রিড অ্যান্ড রাইট করতে পারে। ওকে, আমি একটু তাড়াতাড়ি রিভিউ করি। আচ্ছা, এই যে 8086 মাইক্রোপ্রসেসর দেখতে হচ্ছে গিয়ে এরকম, ঠিক আছে? এর পিন আছে, এখানে অনেকগুলো পিন আছে। এই পিন নিয়ে কি এর আগের দিন আমি বলেছিলাম কিছু? না, বলি নাই। আচ্ছা, এগুলো কি? এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? এটা এখনই দেখে মাথা খারাপ করার দরকার নাই। এর হচ্ছে গিয়ে 1 থেকে 40, 40টা পিন আছে একটা মাইক্রোপ্রসেসরের, 40টা পিন আছে, এবং প্রত্যেকটা পিনেরই কিছু কিছু কাজ আছে, সেগুলো আপনাদের মনে রাখতে হবে যে কোনটায় কী আছে। এটা কঠিন কিছু না, 40টা পিনের কোথায় কী হয় এই যে এখানে লেখাই আছে। সো আপনাদের এটা এমন না যে মুখস্থ বললো 32 নম্বর পিন কী করে বলো, এরকম না। আপনি বলে দিব যে এটা RD মানে কী, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে কি আমার 8086-এর ইন্টারনাল আর্কিটেকচার, মানে একটা মাইক্রোপ্রসেসরের ভিতরে কী কী জিনিস থাকে সেইটা হচ্ছে কি এখানে দেখানো আছে। দুইটা ইউনিট আছে, ফার্স্ট ইউনিটের নাম কি এক্সিকিউশন ইউনিট, সেকেন্ডটার নাম হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। এখানে হচ্ছে একটা ALU আছে, ALU ফুল মিনিং কেউ বলতে পারবেন? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। আচ্ছা, তো এইখানে আমার কতগুলো রেজিস্টার আছে, এই পুরাটাই রেজিস্টার। মেইনলি আমরা যে রেজিস্টারগুলো দিয়ে আমার অপারেশনগুলো করি, ক্যালকুলেশনগুলো করি, সেই রেজিস্টার হচ্ছে গিয়ে এই 4টা রেজিস্টার। তো এইগুলো কয় বিটের রেজিস্টার বলেন তো? না, দুইটা মিলে কত? 16 বিট, 16 বিটের রেজিস্টার। তো AX, BX, CX আর DX, এই AX, BX, CX, DX-কে দুই ভাগে ভাঙলে কি লিখবো আমরা? H আর A হাই আর A লো, অ্যাকুমুলেটর হাই, অ্যাকুমুলেটর লো, A, B, C, D, এগুলোরও আবার ফুল ফর্ম আছে, এগুলো আমরা একটু পরে দেখব। আচ্ছা, তো যত অপারেশন হয় সবগুলো কোন সাইডে হয় বলেন তো? বাস ইন্টারফেসে হয় না, এই এক্সিকিউশনে হয়, লেফট সাইডে হয়, লেখাই আছে এক্সিকিউশন। এক্সিকিউশন মানে কাজ সব কোথায় হয়? এখানে হয়। আচ্ছা, দেন আর একটা জিনিস আছে, এটা হচ্ছে গিয়ে 16 বিট ALU ডাটা বাস। ডাটা বাস মানে কি? এটার ভিতর দিয়ে কী পাস হয়? ডাটা পাস হয়, শুধু ডাটা পাস হয়, আর কিছু পাস হয়? অ্যাড্রেস পাস হয়? না, অ্যাড্রেস তাহলে কই পাস হয়? 20 বিট অ্যাড্রেস বাস। এটা একটা অ্যাডারের সাথে লাগানো আছে, কেন অ্যাডারের সাথে লাগানো আছে এটা পরে আসতেছি। এটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, এগুলাও কী কাজে লাগে সেগুলো আমি পরে আসতেছি। এখানে কোন ইনস্ট্রাকশনের পর কোন ইনস্ট্রাকশন আমার আসবে সেটা কই থাকে বলেন তো? সেটা হচ্ছে ইনস্ট্রাকশন কিউ, মনে আছে কিউ কি? কিউ কি, কিউ এর সিকোয়েন্স কি বলেন? ফার্স্ট ইন, ফার্স্ট ইন, ফার্স্ট আউট। কিউ এর সিকোয়েন্স হচ্ছে ফার্স্ট ইন, ফার্স্ট আউট। ফার্স্ট ইন, ফার্স্ট আউট কোথায় থাকে একটা এক্সাম্পল বলেন? ব্যাংকে থাকে, বাস কাউন্টারে থাকে, রাইট? সো ফার্স্ট ইন, ফার্স্ট আউট হচ্ছে এইখানে হচ্ছে আমার ফার্স্ট ইন, ফার্স্ট আউট, প্রথমে যেটা থাকবে সেটা যাবে, তারপরটা আবার আগায় আসবে, এইভাবে এইখানে চলতে থাকবে। তো এখানে আমরা দেখেন এইখানে হচ্ছে কয়টা সেল আছে? 6টা সেল। একটা সেলে আমার কত বিট ডাটা থাকতে পারবে? 8 বিট। তাহলে 6টা সেলে কয় বিট ডাটা থাকতে পারবে? 48। মানে এইটাকে আমরা আসলে কয় বাইট বলতে পারি? সোজা কথা, 6 বাইট। একটাই থাকে 8টা, একটাই থাকে 1 বাইট, তাহলে 6টায় থাকে 6 বাইট। সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এটা কী হলো? আচ্ছা,
তো এইখানেই আসলে বলা আছে যে আমার 8086 এ কি কি ফিচার। এটার ক্লক রেট হচ্ছে গিয়ে 5, 8, 10 মেগাহার্টজ। এটার অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে কত বিট ডাটা নিয়ে কাজ করে? 16 বিট। এটার ডাটা বাস হচ্ছে কি 16 বিটেরই। আর 20 বিট হচ্ছে কি আমার অ্যাড্রেস বাস। আচ্ছা এটা একটু রেকর্ডটা একটু পজ করেন। ওকে, তো তারপর আসি, তারপর হচ্ছে গিয়ে আমার ডাটা 16 বিট 20 বিট কি আমার অ্যাড্রেস বাস। তো এইখানে এই ডায়াগ্রামে আজকে আমরা এখান থেকে একটু দেখব, আমার রিভিউ ছিল লাস্ট ক্লাসে এই পর্যন্ত, তো আজকে আমরা একটু এখান থেকে দেখব যে এখানে আসলে কি কি আছে। এখানে ফার্স্টে যে জিনিসটা দেখানো আছে যে আমার এই ডায়াগ্রামে কোনটা কি এটা নিয়ে একটু আলোচনা করা আছে শর্টকাটে। তো কি হচ্ছে এখানে এডি, এডির ফুল ফর্ম কি? এডির ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রেস স্ল্যাশ ডেটা। এডির ফুল ফর্ম কি? অ্যাড্রেস অর ডাটা, মানে এইগুলো দিয়ে আমার হয় অ্যাড্রেসও যাবে আবার ডাটাও যেতে পারবে। তো আমার এখানে দেখেন 2 থেকে শুরু করে 16 পর্যন্ত, আর এখানে হচ্ছে 39 নম্বর যেটা, সেইটা হচ্ছে গিয়ে আমার এই 16 বিট, এই 16 বিট দিয়ে আমার ডাটা পাস হয়। এইখানে আরও 4টা অ্যাড্রেস অর ডাটা বাস আছে। এখান দিয়ে এই 4টা মেইনলি ইউজ হয় হচ্ছে গিয়ে আমার অ্যাড্রেস পাসের জন্য, মানে এইখান থেকে এই পর্যন্ত এই 20টা আপনারা যদি গোনেন তাহলে দেখবেন এখানে 20টা আছে, 2 থেকে 19 মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ এখানে আছে হচ্ছে 20টা, 0 থেকে 19 সরি, 0 থেকে এখানে কিন্তু 0, হ্যাঁ 0 থেকে 19 আসে, তার মানে হচ্ছে কি আমার 20টা। তো এই 20টা দিয়ে আমার ডাটা পাস হয়, 0 থেকে 15 দিয়ে আমার কি পাস হয় সরি, এই এই 20টা দিয়ে আমার অ্যাড্রেস পাস হয়, 0 থেকে 15 দিয়ে আমার কি পাস হয় ডাটা। ওকে আচ্ছা, তো এইখানে আবার কিছু S3, S4, S5, S6 দেওয়া আছে, এগুলাকে বলা হচ্ছে আমার স্ট্যাটাস রেজিস্টার। তো স্ট্যাটাস রেজিস্টারের কাজ কি? স্ট্যাটাস রেজিস্টার মূলত আমার এই প্রসেসরটা কোন স্ট্যাটাসে আছে, মানে কি অবস্থায় আছে সেটা জানান দেয়। এটা কীভাবে দেয় এটা পরে বলবো, এগুলো জাস্ট নাম দেখে কি এটার ডিসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ এটা আপনারা খালি একটু দেখেন, দেন এখানে দেখেন D0 থেকে D7, D8 থেকে D15, এগুলাকে ডেটা বাস। এখন ডি বলতে কি বুঝাইছে? ডি বলতে কিন্তু আসলে এইগুলাই, এ ডি মানে হচ্ছে এ অথবা ডি, এ দিয়ে বোঝাবে হচ্ছে এইগুলা, আমি যদি খালি ডি দেই তাইলেও বোঝাবে হচ্ছে এইগুলা। আচ্ছা দেন এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ লো আর অ্যাক্টিভ হাই। অ্যাক্টিভ লো আর অ্যাক্টিভ হাই বলতে কি বোঝায় এটা আমরা দেখে কিভাবে বুঝবো যে এটা অ্যাক্টিভ লো না অ্যাক্টিভ হাই? এখন অ্যাক্টিভ লো আর অ্যাক্টিভ হাই মানে কি? মানে হচ্ছে ধরেন এইটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। তো আমার কিছু কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে গিয়ে যখন কারেন্ট আমরা 5 ভোল্ট দিব, কারেন্ট এইভাবে যাচ্ছে, ধরেন এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে এভাবে যাচ্ছে, তো যখন আমরা 5 ভোল্ট দিব তখন ওই ডিভাইসটা অন হবে। সাপোজ এখানে একটা লাইট লাগানো আছে আমার, এই লাইটটা এটা তো খালি নাই একটা, তো ইয়েতে কোথায় এটার ইনপুট? ও আচ্ছা আচ্ছা, ইনপুট টিভি যে কেন ইনপুটস, ওকে এখানে ইউএসবি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, অ্যান্ড্রয়েড এটা, এগুলো কি?
আচ্ছা ওনাকে একটু ডাক দেন তো, একটু বুঝতেছেন তো এখানে আমার ফাইল গেল কই। আচ্ছা তো দেখেন কিছু কিছু ডিভাইস আছে হচ্ছে কি আমার হাইতে অন হয়, এটা সরাই রাখি, কিছু কিছু ডিভাইস আছে হচ্ছে কি আমার হাইতে অন হয়, ঠিক আছে। আবার কি ওখানে কি ম্যাম আসছে, ক্লাস আছে ম্যাম? ও আচ্ছা, সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা তো এখানে দেখেন আপনাদের হচ্ছে গিয়ে কিছু জিনিস আছে, এখানে দেখেন একটা বার দেওয়া আছে, আবার কোনো কোনোগুলায় কোনো বার নাই। এখন কোনটায় বার দেওয়া আছে কোনটায় বার নাই এটা একটু আপনারা খেয়াল করেন। কিছু কিছু ডিভাইস আছে আমার হচ্ছে গিয়ে একদম যখন হাই থাকে তখন অন অন হয়, ঠিক আছে। আবার কিছু কিছু ডিভাইস আছে যখন লো থাকে তখন অন হয়। তো আমরা কীভাবে বুঝবো যে কোনটা হাই থাকে কখন অন হয়, মানে কিছু কিছু ডিভাইস কারেন্ট দিলে অন হবে, কিছু কিছু ডিভাইস কারেন্ট সরাই নিলে অন হবে, এরকম। তো এটা হচ্ছে আমি কারেন্ট দিলাম, কারেন্ট কত ভোল্ট দিলাম, 5 ভোল্ট দিলে তখন হচ্ছে অন হচ্ছে। আবার কিছু কিছু ডিভাইস কারেন্ট যখন দিচ্ছি না তখন অন হচ্ছে, যেগুলা আমার লো লোতে অন হবে এটার মানে কি, এটা লো না, এই লোতে অন হবে এটাকে বলে হচ্ছে হাই, এটাকে বলে হচ্ছে লো। তো যখন এটা লোতে অন হবে তখন সেটাকে আমরা কি বলবো, লো অ্যাক্টিভ, এটা হচ্ছে গিয়ে হাই অ্যাক্টিভ। তো লো অ্যাক্টিভ আর হাই অ্যাক্টিভ এগুলো কীভাবে বুঝবো, এগুলো বুঝবো হচ্ছে এই বারটা দেখে। এই যে দেখেন অ্যাক্টিভ লো আর অ্যাক্টিভ হাই, এইভাবে লিখতে হয়। তো আমরা একটু দেখি যে এইখানে যেগুলার উপরে আমার বার দেওয়া থাকবে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ লো, এটা আপনাদের পুরা সেমিস্টার জুড়ে জানা লাগবে, পুরা সেমিস্টার জুড়ে। হ্যাঁ থাকলে অ্যাক্টিভ লো, যদি বার দেওয়া থাকে, যদি একটা কিছুর উপরে বার দেওয়া থাকে দিস ইজ অ্যাক্টিভ লো, আর বাকি বারটা না দেওয়া থাকলে এটা হচ্ছে হাইতে অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লো। এখানে আর ডি মানে হচ্ছে রিড, দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভ লোতে, ঠিক আছে। এম এন আর এম এক্স দুইটা আছে, এই যে এম এন আর এম এক্স, এম এক্স এম এন মানে হচ্ছে মিনিমাম, এম এক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, পিনের নাম। আমি যদি বলি যে এম এন দিয়ে কী করা হয় তো মিনিমাম ম্যাক্সিমাম ইন্ডিকেট করে এটা দিয়ে। আচ্ছা বি এইচ তার মানে কি, ম্যাক্সিমাম কিসে হবে, লোতে। এম এন কখন অ্যাক্টিভ হবে, যখন হাই থাকবে, যখন ধরেন আমরা 5 ভোল্ট দিয়ে রাখবো তখন হচ্ছে আমার কোনটা কাজ করবে, এম এন কাজ করবে, যখন আমি এটা নামায় দিব তখন হচ্ছে এম এক্স কাজ করবে, বোঝা গেছে এরকম। আচ্ছা এরপর আসি, এটা তো আমরা বলছি। আচ্ছা মেমোরি ক্যাপাসিটি, এখন একটা প্রসেসরের মেমোরির ক্যাপাসিটি কত এটা আমরা কিভাবে বের করব, এটা আমরা সামনে দেখে আসি আগে। এইটার ক্যাপাসিটি 8086-এর মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 MB, 1 MB মেমোরি ক্যাপাসিটি। এখন এই 1 MBটা কীভাবে আসছে আপনারা একটু দেখে আসি। আমি এই এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আপনারা এক্সামে পাবেন, এই টাইপের কি কোনো একটা ম্যাথ আপনাদের আসবে, সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তো দেখেন আমার এখানে কতগুলা মেমোরি লোকেশান আছে, কতগুলা মেমোরি লোকেশান আছে এটা আমরা কীভাবে বুঝবো। ফার্স্টে হচ্ছে দেখেন, ধরেন আমার অ্যাড্রেস বাস, আমার অ্যাড্রেস বাস আছে হচ্ছে গিয়ে, অ্যাড্রেস বাস আছে হচ্ছে গিয়ে 2-বিট অ্যাড্রেস বাস, ঠিক আছে। 2-বিট অ্যাড্রেস বাস মানে কি, মানে হচ্ছে আমার তার কয়টা, ধরেন এটা হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর, এখান থেকে আমার এটা হচ্ছে র্যাম, তো এই দুইটার মধ্যে তার কয়টা থাকবে, দুইটা থাকবে, 2-বিট অ্যাড্রেস বাস। এখন 2-বিট অ্যাড্রেস বাসের মধ্যে দিয়ে আমার কী পাস হয়, বাইনারি পাস হয়, 0 অথবা 1, সো এগুলার ভিতর দিয়ে আমার পাস হবে হচ্ছে গিয়ে 1 অর 0। তাহলে আমার ধরেন দুইটা তার, তো দুইটা তার, একটা তারকে আমরা বলি এ আর একটা তারকে আমরা বলি বি,
তাহলে এটা কি কত রকম কম্বিনেশন পাস হইতে পারে এটার ভিতর দিয়া? চারটা। হ্যাঁ, তাহলে 00 01 10 11, তো চারটা পাস হচ্ছে। তো চারটা মানে কি আমার কয়টা তার থেকে চারটা পাস হচ্ছে? দুইটা থেকে। তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে আমার তিনটা তার থেকে কয়টা পাস হবে? 2 টু দি পাওয়ার 3। তাহলে আমার এনটা তার থেকে কয়টা পাস হবে? 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? তো এতগুলো অ্যাড্রেস আমার পাস হতে পারবে, মানে আমার আসলে এতগুলো অ্যাড্রেস আমার তৈরি করতে পারবো দুইটা তার দিয়া। এতগুলো অ্যাড্রেস আমি তৈরি করতে পারবো দুইটা তার দিয়ে, এতগুলো অ্যাড্রেস আমি তৈরি করতে পারবো। এবং প্রতিটা অ্যাড্রেসের সাথে আমার কী রাখবো? অ্যাড্রেসের সাথে কী থাকে? ডেটা থাকে। প্রতিটা অ্যাড্রেসের জন্য আমার কী থাকে? একটা করে ডেটা থাকে। তা আমরা হিসাব করব আমরা কী পরিমাণ ডেটা রাখতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে গিয়ে দেখেন, এখানে 4 বিটের জন্য আমরা একটু দেখি, তারপর আমরা 20 বিটে যাচ্ছি। তো 4 বিটের জন্য আমার যদি দুইটা তার থাকে, আমার এখানে 20টা তার আছে, এখানে যদি দুইটা তার থাকে তাহলে আমরা কয়টা অ্যাড্রেস রাখতে পারি? 4টা অ্যাড্রেস রাখতে পারি। এবং 4টা অ্যাড্রেসের জন্য আমার প্রতিটার জন্য ডেটা থাকে। এখন এই যে এখন প্রতিটা ডেটার মধ্যে আমার কয় বিট করে ডেটা রাখতে পারবো? আচ্ছা, ধরেন আমরা ধরেন 8 বিট। ঠিক আছে, ধরেন আমরা 8 বিট রাখতে পারবো। সো এইখানে আমরা 8 বিট রাখলাম, এইখানে 8 বিট, এইখানে 8, এখানে 8, তাই না? তাহলে আমরা টোটাল কি পরিমাণ ডাটা রাখতে পারতেছি এটার ভিতরে? টোটাল রাখতে পারতেছি হচ্ছে আমার, এখানে খেয়াল করেন টোটাল কিভাবে বের করতেছে, গুণ দিয়ে। সো টোটাল রাখতে পারতেছি আমার 2, এখানে এটার জন্য, এটার মধ্যে অ্যাড্রেস আমার কয় বিটের? 2 বিটের। ইনটু আমার কয়টা ডাটা রাখতে পারতেছি? 8টা। সেই 32 বিটই আসছে। ঠিক আছে, সে ঠিকই আছে, কিন্তু কিভাবে হিসাবটা করলাম একটু খেয়াল করেন। ফার্স্টে আমরা কি চেক করব, আমি যদি বলি যে আমার অ্যাড্রেস বাস আছে 3 বিট, আপনারা এখন একটু খাতায় করেন। অ্যাড্রেস আছে, অ্যাড্রেস বাস হচ্ছে গিয়ে 4 বিটের, 4 বিট, আর ডেটা হচ্ছে গিয়ে 16 বিট, ডেটা হচ্ছে গিয়ে 16 বিট। তাহলে আপনার বের করবেন টোটাল আমার ক্যাপাসিটি কত, টোটাল মেমোরি ক্যাপাসিটি কত, একটু পজ করে দেন। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা তাহলে কীভাবে করবো একটু রেকর্ডিংয়ের জন্য দেখাই। 32, এটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস বাস আছে হচ্ছে গিয়ে 4 বিট। সো এখান থেকে আমরা কয়টা অ্যাড্রেস তৈরি করতে পারবো? এখান থেকে আমরা অ্যাড্রেস তৈরি করতে পারবো 2 টু দি পাওয়ার 4। এবং প্রত্যেকটা অ্যাড্রেসে আমার ডাটা থাকবে কী পরিমাণ ডাটা থাকবে? হচ্ছে 16 বিট ডাটা। তো এই যার যদি আমি গুণ করি তাহলে আসবে হচ্ছে 256 বিট। এই 256 বিটকে আমি যদি 8 দিয়ে ভাগ দিই তখন আসবে হচ্ছে 32 বাইট। ক্লিয়ার? পারবেন এই ম্যাথ দিলে? ওকে, হ্যাঁ পারে। ওইটাও আমি অ্যান্সারই বলে দিব যে বিটে অ্যান্সার দেন না বাইটে অ্যান্সার দেন। আমি বিট বাইট মিলা ঝিলা দিতে পারি। তো এটা হচ্ছে কি আপনাদের বিট এবং বাইট জিনিসটা একটু ক্লিয়ার রাখবেন সবাই। হ্যাঁ, বিট বাইট হিসাবটা ক্লিয়ার রাখবেন। এখানে কিন্তু দেখেন কিসে দেওয়া, সবগুলা বাইটে দেওয়া, আবার কিসে দেওয়া, কিলোবাইট, কিলোবাইটে দেওয়া, মেগাবাইটেও দেওয়া আছে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমি কত চাই সেই অনুযায়ী আপনার বানিয়ে দিতে হবে। আচ্ছা, তো এইখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে গিয়ে ডিফারেন্স বিটুইন মাইক্রোপ্রসেসর 8085 অ্যান্ড 8086। তো মাইক্রোপ্রসেসর দুই রকমের আছে, 8085 আর 8086। তো এটা ডিফারেন্স। তো আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে, এই ডিফারেন্সটা। এটা মাইক্রোপ্রসেসরের আমরা কেন 8086 ইউজ করি এটা দেখে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের কোশ্চেনে দিব যে আমরা কেন 8085 ইউজ না করে 8086 ইউজ করব।
কেন ইউজ করব, কারণ ফার্স্ট অফ অল ইট ইজ অ্যান 8-bit প্রসেসর। 8-bit প্রসেসর মানে কি বলতে পারবেন কেউ? 8-bit ডাটা অ্যাট এ টাইম প্রসেস করতে পারে, সো দ্যাটস কল 8-bit প্রসেসর। আর এটা হচ্ছে 16-bit অ্যাড্রেস বাস, এটা হচ্ছে 16, ওইটার কত 20। দেন ডাটা বাস, এটার হচ্ছে 8, ওইটা হচ্ছে 16। ডাটা বাসের মান যা আমার ওই প্রসেসরটাও তত বিটেরই, ঠিক আছে। এটা অ্যাক্সেস করতে পারে আপ টু 2 to the power 16, এটা অ্যাক্সেস করতে পারে 2 to the power 20। আচ্ছা এগুলাই না, এটার কোনো ইনস্ট্রাকশন কিউ আছে না? কিউ নাই। এটার ইনস্ট্রাকশন কিউ আছে কয় বাইটের মনে আছে? কিউ কি কোথায় ছিল? নিচে ছিল একটা ইনস্ট্রাকশন কিউ, ওইটা। এটা সাপোর্ট করে পাইপলাইনিং, এটা পাইপলাইনিং সাপোর্ট করে না। পাইপলাইনিং মানে হচ্ছে একটা কাজের পর আরেকটা কাজ, যেরকম আপনারা হচ্ছে ডিসকভারিতে কখনো গাড়ি বানানো দেখেছেন? ডিসকভারি চ্যানেলে গাড়ির ফ্যাক্টরি যে বানায়, বা গাড়ি বা যে কোনো কিছু, মানে চিপসের চিপস, ওরা ফার্স্টে কী করে, চিপস কাটে, তারপর চিপস ভাজে, তারপর এটাকে প্যাকেটে ভরে, তারপর এটা কিন্তু সিরিয়াল হচ্ছে, একটা সিরিয়ালে পর পর যাচ্ছে, তাই না? এইটাকে বলা হচ্ছে আপনার পাইপলাইন প্রসেস। তো যেগুলো সিরিয়ালি কাজ হয় এটা হচ্ছে পাইপলাইন। তো এখানে কি একসাথে 2-3টা ইনস্ট্রাকশন হয়? এটা প্রথমে একটা ইনস্ট্রাকশন হবে, ওই কিউতে থাকবে, তারপর পরের জন আসবে, তারপর পরের জন আসবে, এটাই হচ্ছে পাইপলাইনিং। আচ্ছা তো এইটার অ্যাড্রেস তাহলে কত? 2 to the power 8, অ্যান্ড ইট ক্যান অ্যাড্রেস 2 to the power 16 লোকেশনস। ওকে, আর এটা হচ্ছে গিয়ে মাল্টিপ্রসেসিং সাপোর্ট নাই আছে। তো আমি এরকম বলবো যে আমরা কী কারণে ইউজ করি 8086 8085, কেন ইউজ করি না, আমাকে তিনটা রিজন দাও যে আমরা এইটা কেন ইউজ না করে ওইটা ইউজ করব, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনাদের পরীক্ষার জন্য ভালো করে পড়বেন। হ্যাঁ, KB/MB তে কনভার্ট করার কথা আমি বলবো না, তাও যদি বলি আপনারা একটু দেখে নেবেন যে কীভাবে করে। 1024 দিয়ে ভাগ দেয়, 1024 দিয়ে ভাগ দেয়, দেখেন এটাকে 1024 দিয়ে ভাগ দেন, দেখেন তো এটা আসে কি না, আসছে। সো বাইটে যদি থাকে তাহলে ওইখান থেকে আমার KB তে কনভার্ট করবে কীভাবে? 1024 দিয়ে ভাগ দিলে KB তে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই কনভার্সনগুলো মাথায় রাখবেন, এই কনভার্সন কিন্তু আপনারা আগে শিখে আসার কথা, এগুলো কিন্তু আমার এই কোর্সের বিষয় না, এগুলো আগে আপনারা শিখে আসছেন। সো এগুলো আপনারা কীভাবে ইউটিলাইজ করে এটা একটু মনে রাখবেন। আচ্ছা এটা হচ্ছে কি ইন্টারনাল আর্কিটেকচার। আসসালামু আলাইকুম স্যার, স্যার কি ওনার কি ক্লাস ছিল? আচ্ছা ওকে, আচ্ছা পজ দেন। আচ্ছা এরপর আমরা একটু দেখবো যে আমাদের মাইক্রোপ্রসেসরের বাকি যে কম্পোনেন্টগুলো আছে এগুলো হচ্ছে কীভাবে কি কোনটা কি, এটা একটু আমরা একটু দেখি, ঠিক আছে? তো এইখানে এইখানে যে জিনিসগুলো দেখছিলেন, যে রেজিস্টারগুলো আপনারা দেখছিলেন, এই রেজিস্টারেরই কোনটা কী জিনিস এটা একটু ব্রড আকারে আমি এখানে লিখে দিয়েছি। এগুলো হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে AX BX CX DX, এটা হচ্ছে AHL BH BL CH CL DS DL। এখন এগুলার এই যে বলছিলাম না ফুল ফর্ম আছে, তো এগুলার ফুল ফর্ম কি? এ দিয়ে হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার, বি দিয়ে বল হচ্ছে কি বেজ রেজিস্টার, সি দিয়ে কাউন্টার রেজিস্টার, আর ডি দিয়ে ডেটা রেজিস্টার। তারপর এস আই মানে হচ্ছে সোর্স ইন্ডেক্স রেজিস্টার, DI হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার। SID দিয়ে কী করে বলছিলাম, দুইটা জিনিস যখন ম্যাচ করে সেই ম্যাচ করার কাজটা কী করে, SIDI করে। ধরুন দুইটা অ্যারে আমরা ম্যাচ করতেছি, তখন একটা অ্যারের এইখানে আর একটা অ্যারের এইটা, ধরেন এই SS কি সেম, তারপরটা যাবে। এইভাবে ইন্ডেক্স ওয়াইজ কাজ করে কি সোর্স ইন্ডেক্স রেজিস্টার। তারপর হচ্ছে বেস পয়েন্টার রেজিস্টার, এখানে তিনটা পয়েন্টার রেজিস্টার আছে, পয়েন্টার রেজিস্টার কয়টা? তিনটা। আচ্ছা আমি এখানে একটু লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। কোশ্চেনে বুঝি নাই,
এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ দেওয়ার কথা এখনো চিন্তা করিনি, দিলে ভালো হয়, টাইম কম লাগে। আচ্ছা আমি চেষ্টা করবো না যে দুই তিনটা জন্য থাকে এমসিকিউ, পাঁচ চার পাঁচটা। আচ্ছা তো রেজিস্টার আছে, এই যতগুলো রেজিস্টার আছে ফার্স্টে হচ্ছে গিয়ে কী নাম, জেনারেল পারপাস রেজিস্টার, জেনারেল পারপাস রেজিস্টার কয়টা বলেন তো, জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে চারটা। তারপর আমার ইন্ডেক্স রেজিস্টার কয়টা আছে, ইন্ডেক্স রেজিস্টার আছে আছে হচ্ছে গিয়ে দুইটা। তারপর পয়েন্টার রেজিস্টার কয়টা আছে, পয়েন্টার আছে হচ্ছে গিয়ে তিনটা, আমি তো টাটা লিখতেছি ফোর। আচ্ছা বাংলা ইংলিশ সব মিলাই ফেলছি। আচ্ছা থ্রি টু ফোর। আচ্ছা আমি যদি বলি ইন্ডেক্স রেজিস্টার পরে কিন্তু পাঁচটা লিখে দিয়েন না, আমি যদি এমসিকিউতে দেই যে ইন্ডেক্স রেজিস্টার কয়টা আছে, এটা কিন্তু কয়টা আছে, দুইটা আছে, পয়েন্টার রেজিস্টার আছে আছে তিনটা, সেগমেন্ট রেজিস্টার কয়টা আছে, সেগমেন্ট আছে হচ্ছে গিয়ে চারটা। সো আমি লিখে দিচ্ছি আপনারা এটা গুলায়েন না, সিএস মানে কি কোড সেগমেন্ট রেজিস্টার, ডিএস মানে ডাটা সেগমেন্ট, ইএস মানে এক্সট্রা সেগমেন্ট, আর এসএস মানে স্ট্যাক সেগমেন্ট। লাস্টে একটা রেজিস্টার আছে ওইটার নাম হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, ঠিক আছে ফ্ল্যাগ রেজিস্টার। হ্যাঁ ছিল ছবি এই যা। আচ্ছা ফ্ল্যাগ রেজিস্টার, এখন এই ফ্ল্যাগ রেজিস্টারের কাজ কি, ফ্ল্যাগ রেজিস্টারের কাজ হচ্ছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনারা গুনেন এখানে 16 বিট আছে, কিন্তু 16 বিট আমার কাজে লাগে না, এইখানে জিরো যদি ধরেন এইটা জিরো ওয়ান টু থ্রি, এটা যদি হয় ফোর, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, তাহলে ফোর থেকে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন, তাহলে ফোর থেকে নাইন টুয়েলভ ফোরটিন আর ফিফটিন ইলেভেন থার্টিন আর ফিফটিন। সো এই এই শুধুমাত্র এই কয়টা জায়গার যে বাইনারি বিট আছে সেগুলাই খালি এই ফ্ল্যাগ রেজিস্টার, এখানে প্রত্যেকটাই এক একটা ফ্ল্যাগ বোঝাচ্ছে, ঠিক আছে এখানে প্রত্যেকটাই দেখতেছে না ও ডি আই টি এস জেড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ফ্ল্যাগ। সো এইটার মধ্যে কয়টা ফ্ল্যাগ আছে বলেন তো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা। সো ফ্ল্যাগ রেজিস্টার আমার কয় বিটের, কয় বিটের বলেন, ফ্ল্যাগ রেজিস্টার হচ্ছে 16 বিট, আমরা ইউজ করি কয় বিট, আমরা হচ্ছে ইউজ করি 9 বিটস, ক্লিয়ার। এখানে কিন্তু ফ্ল্যাগ রেজিস্টার 16 বিট কিন্তু ইউজ করি 9 বিট। ও আচ্ছা এখানে নিচে দেওয়াই আছে, হ্যাঁ উল্টা দিক থেকে আসছে। সো জিরো নাম্বার বিটে কী আছে, আমার সি ফ্ল্যাগ আছে, এখানে পি ফ্ল্যাগ, এখানে এ, এগুলো কি আমরা একটু ব্রড আকারে পরে দেখব। আচ্ছা তো ডেসক্রিপশান অফ দ্য রেজিস্টার, তো রেজিস্টার আমরা কোনটাই কি হয় এটা ডেসক্রিপশান এখানে দেওয়া আছে। আচ্ছা এখানে হচ্ছে প্রথমে যে জেনারেল পারপাস রেজিস্টার, মানে এই যে চারটা রেজিস্টার, এই চারটা রেজিস্টারের কাজ হচ্ছে আমার ডাটা ধরে রাখবে, ডাটা ধরে রেখে ওই ডাটা দিয়ে আমার যেসব অপারেশন আছে লজিক্যাল অথবা অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক অথবা লজিক্যাল, লজিক্যাল অপারেশন কি অ্যান্ড অর নট, ন্যান্ড তো হচ্ছে অ্যান্ড আর নট মিলায়, নট এই টাইপের যে অপারেশন আছে সেগুলো করবে, অ্যারিথমেটিক মানে হচ্ছে যোগ, আমাদের রেজিস্টার খালি যোগ করতে পারে, যোগ দিয়েই সে সব করতে পারে, যোগ দিয়ে এসে বিয়োগ করতে পারে, যোগ দিয়ে ভাগ করতে পারে, সেটা কীভাবে করে ওটা আপনার সামনে দেখব, আমরা আপাতত একটু ইন্ট্রোডাকশন টাইপের সেশন আছে। আচ্ছা তো অ্যাড্রেস রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে গিয়ে হোল্ড দ্য অ্যাড্রেস অফ অ্যান ইনস্ট্রাকশন অর ডাটা এলিমেন্ট, অ্যাড্রেস অফ অ্যান ইনস্ট্রাকশন মানে কি আমি যে যে অপারেশনটা করবো সেটা একটা অ্যাড্রেস আছে, যেরকম যোগ বিয়োগ করি বা হচ্ছে গিয়ে আমি হচ্ছে লজ অর অ্যান্ড এগুলো করি প্রত্যেকটা একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস রেজিস্টার ওইটা ধরে রাখে, অথবা ডাটা কোন কোন ঘরে আছে সেইটার জন্য তো একটা অ্যাড্রেস থাকে সো সেটাও ধরে রাখে, সেগমেন্ট রেজিস্টার হচ্ছে এগুলো, পয়েন্টার এগুলো, এগুলোই দেওয়া আছে। আচ্ছা
তো এখানে ডাটা রেজিস্টার নিয়ে হালকা পাতলা বলা আছে, আপনাদের কিন্তু খুব ক্লিয়ারলি লেখা আছে, আপনাদের কিন্তু বেশি পড়ার দরকার নাই। কি লেখা আছে, হাই বাইটস কোনগুলা, এইচ বিএইচ সিএইচ ডিএইচ, লো বাইটস হচ্ছে এল বিএল সিএল ডিএল। আচ্ছা, দেন প্রথম যে রেজিস্টার আছে আমরা একটু সেটা দেখি যে সেটা কি করে। প্রথম যে রেজিস্টার আছে ওইটার নাম হচ্ছে এএক্স, এএক্স রেজিস্টার। এএক্স রেজিস্টারের নাম হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। এখানে অ্যাকুমুলেটর রেজিস্টার কেন বলা হয়, কারণ হচ্ছে আমরা যখন কোনো রকমের অ্যারিথমেটিক বা লজিক্যাল কোনো কাজ করব, সেইটার যে ডেটা কাজ করার আগে যে ডেটা বা কাজ করার পরের যে রেজাল্টটা সেইটা আমার এসে কোথায় থাকবে, এএক্সের ভিতরে থাকবে। ঠিক আছে, এএক্সে আমার অবশ্যই, আমরা যে কোনো রকমের অ্যারিথমেটিক বা লজিক্যাল কাজ করতে চাইলে সেইটার ডেটা আমরা রাখবো কোথায়, এএক্সে রাখবো, এএক্সে রাখবো। এবং এএক্সের মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন অপারেশনে কী করতে হবে, মাস্ট ইউজ করতে হবে এএক্স রেজিস্টার, মাস্ট অলসো ইউজড ইন ইনপুট আউটপুট অপারেশন। এখন এগুলো আপনার কাছে খালি থিওরি মনে হচ্ছে, মজা পাচ্ছে না, কিন্তু একটু পরে যখন দেখতে পাবেন কীভাবে কাজ করে তখন আর একটু মজা পাবে। বেস রেজিস্টার হচ্ছে গিয়ে আমরা এখানে কী রাখি, অ্যাড্রেস রেজিস্টার, অ্যাড্রেসগুলো রাখতে পারি বেস রেজিস্টারে, এবং অ্যারে অপারেশনের ক্ষেত্রে আমরা অ্যারের ইন্ডেক্সগুলোকে রাখতে পারি। আচ্ছা, কাউন্ট রেজিস্টার সোজা কথা কী করে, কাউন্ট করে, যেরকম ফার্স্টে এক হবে, তারপর দুই হবে, তারপর তিন হবে, এরকম যখন আমার কোনো কিছু কাউন্ট করা লাগে একটা প্রোগ্রামে তখন হচ্ছে কাউন্ট রেজিস্টার কাজ করে। দেন হচ্ছে ডাটা রেজিস্টার, ডাটা রেজিস্টার আমার কী কাজে ইউজ করা যাইতে পারে, মাল্টিপ্লিকেশন ডিভিশন, কিন্তু মাস্ট কোনটা ইউজ করা লাগবেই, অ্যাকুমুলেটর রেজিস্টার, এএক্স। এটা হচ্ছে গিয়ে এএক্সের মতোই, কিন্তু এটা যে লাগবেই এমন না, কিন্তু এএক্স আমার মাল্টিপ্লিকেশন ডিভিশনের সময় লাগবেই, মাস্ট। এটা কিন্তু এমসিকিউতে যদি দিয়ে দিই যে কোনটা লাগবেই, মাস্ট বি ইউজড, সেটা হচ্ছে এএক্স। ওকে, আচ্ছা, তো দেন আমরা আসি হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার কী করে। তো অ্যাড্রেস রেজিস্টার কী করে, আমাদের কোডে অনেকগুলো ইনস্ট্রাকশান থাকে, ঠিক আছে, যে প্রথমে প্রথমে হচ্ছে গিয়ে অ্যাড করো, তারপর রেজাল্ট দেখাও, তারপর হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন করো, তারপর ডিভিশন করো, এরকম বলা থাকে, ঠিক আছে, অনেকগুলো ইনস্ট্রাকশান দেওয়া থাকে। তো আমাদের এই ইনস্ট্রাকশান পয়েন্টার রেজিস্টার কী করে জানো, ইনস্ট্রাকশান পয়েন্টার রেজিস্টার এরকম পয়েন্ট করে থাকে যে আমি এই ইনস্ট্রাকশান পারফর্ম করবো। এটা যখন পারফর্ম করা হয়ে যাবে, সে এই পয়েন্টারটাকে সরায় নিচেরটার দিকে তাক করে রাখে, মানে মাইক্রোপ্রসেসরকে বলে দিবে যে কী কাজ করতে হবে। তো বলে দেওয়ার জন্য তো একটা তাক করা লাগে যে এই কাজটা করো, এই কাজটা করো, সেই এই কাজটা, এই কাজটা কে করবে, ইনস্ট্রাকশান পয়েন্টার রেজিস্টারের কাজ হচ্ছে কি এইভাবে বলা যে এইটা করো, এটা করো, এটা করো। হ্যাঁ, তো এটা পর পর চলতে থাকবে পর। স্ট্যাক পয়েন্টার রেজিস্টার হচ্ছে কি স্ট্যাকের টপে পয়েন্ট করে থাকবে। স্ট্যাকের একটা উদাহরণ দিতে পারবেন কেউ, স্ট্যাক, এনিওয়ান? স্ট্যাক হচ্ছে গিয়ে আমরা যে প্লেট রাখি, এটা হচ্ছে একটা স্ট্যাক, এটা হচ্ছে আমরা লাস্টে যে প্লেটটা রাখি, প্রথমে আমরা সেই প্লেটটা নিই, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্যাকের উদাহরণ। আচ্ছা, তো এই স্ট্যাকের ধরেন এইটা একটা স্ট্যাক, 0 1 2 3, সো এটা একটা স্ট্যাক, ঠিক আছে। তো স্ট্যাকে কী করে, স্ট্যাকের টপে পয়েন্ট করে থাকে এই স্ট্যাক পয়েন্টার রেজিস্টার, স্ট্যাকের টপে পয়েন্ট করে থাকে। আমরা যদি এই এলিমেন্টটাকে বের করে ফেলি, এই জিরোটাকে বের করে ফেলি, তখন পয়েন্টারটা কোথায় যাবে, পরটায় যাবে, কারণ এখন কি টপ এটা না, এখন হচ্ছে টপ এটা। সো স্ট্যাক পয়েন্টার রেজিস্টার এটা করে। আর বেস পয়েন্টার রেজিস্টার কী করে আপনারাই বলেন, কী কী লেখা আছে, মানে এটার যে বেস বা যে যেখান থেকে শুরু সেই জায়গাটায় পয়েন্ট করে থাকে হচ্ছে বিপি, বেস পয়েন্টার, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, এসপি বিপি। আচ্ছা, আর এসআইডিআই হচ্ছে কি ইন্ডেক্স রেজিস্টার, যেরকম আমরা যদি একটা অ্যারে থাকে এবিসি, তো অ্যারের কোনো একটা ইন্ডেক্সে যদি আমি পয়েন্ট করতে চাই তাহলে আমি এসআইডিআই দিয়ে করতে পারবো।
আচ্ছা, তো সেগমেন্ট রেজিস্টার, চার ধরনের সেগমেন্ট রেজিস্টার আছে, হচ্ছে কোড সেগমেন্ট রেজিস্টার, ডাটা মেমোরি, ডাটা সেগমেন্ট রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট আর এক্সট্রা সেগমেন্ট। তো এগুলা হচ্ছে কোড সেগমেন্ট, হচ্ছে কি আমরা কোড লিখি না, কোডের সাইডে দেখছেন 1 2 3 4 লেখা থাকে, লাইন নাম্বার, লাইন নাম্বার লেখা থাকে না কোডের সাইডে। তো ওই লাইন নাম্বার কত নাম্বার লাইন আমার এক্সিকিউট হচ্ছে সেইটা আমার কোড সেগমেন্ট রেজিস্টারের ভিতরে থাকে, যে আমার এত নাম্বার লাইন এক্সিকিউট হচ্ছে, তারপর 2 হবে, তারপর 3 হবে, এটা কোড সেগমেন্টে থাকে। তারপর আমার ডেটা আমার কোন জায়গায়, একটা মেমোরিতে তো অনেক ডাটা থাকে, তো আমার কোন জায়গার ডাটা নিয়ে আমি কাজ করতেছি সেইটা পয়েন্ট করে থাকে, হচ্ছে ডাটা সেগমেন্ট। দেন স্ট্যাক সেগমেন্ট হচ্ছে কি আমার স্ট্যাকের মেমোরিটা কোথায় শুরু, ধরেন এতগুলো তো ডাটা আছে, ঠিক আছে, এর মধ্যে স্ট্যাক কোথা থেকে সেটা পয়েন্ট থাকে, পয়েন্ট করে থাকে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার। দেন হচ্ছে আমার এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার, এক্সট্রা সেগমেন্ট মানে হচ্ছে মেমোরির এক্সট্রা সেগমেন্ট কি করে এটা একটু আমরা সামনে গিয়ে দেখি। দেখেন এই যে আমাদের একটা মেমোরিতে এইভাবে ভাগ করা থাকে, একটু খেয়াল করেন, এটা ধরেন একটা মেমোরি, ঠিক আছে। তো মেমোরির সব জায়গায় কিন্তু সব কিছু থাকে না, ছড়ানো ছিটানো থাকে না। ধরেন মেমোরির এইটা হচ্ছে এফ 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 এফ, এটা এটা আসলে কোন কোন ইয়েতে আছে বলেন তো, কোন নাম্বার সিস্টেমে আছে, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল কত থেকে কত বলেন তো, 0 থেকে 15, 0 থেকে F, 0 থেকে 9, দেন হচ্ছে এ বি সি ডি ই এফ, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে এটা একটু মাথায় রাখবো, যেগুলো হেক্সাডেসিমালে আমরা প্রকাশ করি, ঠিক আছে, হেক্সাডেসিমালে প্রকাশ করি, এবং প্রতিটা হেক্সাডেসিমাল ডিজিট সমান হচ্ছে গিয়ে আমার 4 বিটের বাইনারি কোড। মানে কি, মানে হচ্ছে আমি যদি এ লিখি, একে আমরা ভেঙে কি করতে পারবো, 1010, ঠিক আছে, এ মানে কি 10 না, 10, সো একে ভাঙলে আমার 4 বিটের একটা ডিজিট পাবো। সো আমি যেটা যেটা লিখবো সেটার বাইনারি আমরা কীভাবে বের করবো, ওইখানে এফ 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 লেখা আছে, ওইটার বাইনারি আমরা কীভাবে বের করবো, এফ মানে কি 4টা 1, আর একটা এফ মানে কি আরও 4টা 1, আর একটা এফ মানে আরও 4টা 1, একটা এফ মানে আরও 4টা 1, বোঝা গেছে। সো এইটা হচ্ছে কি ওই মেমোরি অ্যাড্রেসটা। আচ্ছা, তো এইখানে হচ্ছে গিয়ে দেখেন একটা মেমোরি 0 0 থেকে FFFF পর্যন্ত আছে, FFFF পর্যন্ত আছে 0 0 থেকে, কিন্তু এটার কি সব জায়গায় সেগমেন্ট, এক একটা সেগমেন্ট, দেখেন মেমোরির 5D270 এই লোকেশন থেকে 6D26F, মানে আপনি এত বড়তে না যাই, আমি ধরেন আসি হচ্ছে গিয়ে 000 আর শেষ হচ্ছে গিয়ে আমার 111, ঠিক আছে, বাইনারিতে বাইনারিতে লিখছি আমি যে 000111। তাহলে আমি এখানে হচ্ছে গিয়ে 000 থেকে 011 এই পর্যন্ত ধরেন আসে হচ্ছে গিয়ে আমার কি, ধরেন এক্সট্রা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট আমি ইএস লিখতে পারি এটাকে, এক্সট্রা সেগমেন্ট। তারপর এইটুক জায়গায় আমার কিছু নাই, 100 এই পর্যন্ত আমার কিছু নাই, তারপর আছে হচ্ছে গিয়ে 110, এখান থেকে 110 পর্যন্ত আছে হচ্ছে গিয়ে আমার কোড সেগমেন্ট। সো এইভাবে সব জায়গায় যে থাকতে হবে এমন না, কিছু কিছু সেগমেন্টে ভাগ করা থাকবে, এবং ওই সব সেগমেন্টের ভিতরে আমার এক একটা অংশ থাকবে। যেরকম কোডগুলো কোথায় থাকবে, কোডগুলো আমি যদি এইরকম ছবি দিয়ে বলি, আমার কোড কত থেকে কতর মধ্যে আছে, কোড আছে হচ্ছে গিয়ে B3000 থেকে C2FFF পর্যন্ত, এর ভিতরে আমার কোডগুলো আছে, আমি যদি কোনো কোড লিখি এটা এর ভিতরে থাকবে। স্ট্যাক যদি আমি তৈরি করি, স্ট্যাক থাকবে কত থেকে, 7 4টা 0 থেকে 7 4টা F এর ভিতরে থাকবে। সো সেগমেন্টগুলো আমার এইভাবে ভাগ করা থাকে, ঠিক আছে। এখন কোনটা কোন জায়গায় পয়েন্ট করে আছে, এই 4টা সেগমেন্ট রেজিস্টারের ভিতরে ডাটা সেগমেন্ট রেজিস্টার কই পয়েন্ট করে থাকবে,
যেখান থেকে শুরু, শুরু কত? ই জিরো, এখানে কিন্তু জিরো নিচের দিকে, ঠিক আছে? তার মানে এখানে কম, জিরো নিচের দিকে, জিরো থেকে উপরের দিকে যাচ্ছে। সো আমি যদি ডাটা সেগমেন্ট রেজিস্টার কই পয়েন্ট করে আছে লিখি, এটা যদি পরীক্ষায় দেই যে ডাটা সেগমেন্ট রেজিস্টার কোথায় পয়েন্ট করে আছে, আপনারা কী কী বলবেন এটা দেখে বলেন। ই চারটা জিরো, ঠিক আছে? তো এইভাবে আপনারা বলেন তো যে স্ট্যাক সেগমেন্ট কোথায় শুরু। আচ্ছা, এটা ভুল আছে, আপনার চারটা জিরোই দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো সব সময় এগুলো পয়েন্ট করে থাকবে নিচেরটায়। আবার বেজ, আচ্ছা এটা যে পয়েন্টটা যাই, আচ্ছা এইখানে আর কি ওইগুলাই কোথায় পয়েন্ট করে আছে ওইগুলাই আর কি দেখানো আছে, ঠিক আছে? এখানে হচ্ছে মেমোরি হচ্ছে গিয়ে এটা, আবার উল্টা, এটা হচ্ছে গিয়ে জিরো থেকে জিরো উপরে, এফ এফ নিচে, এটা হচ্ছে 1 MB মেমোরি অ্যাড্রেস। তো এইখানে হচ্ছে গিয়ে স্ট্যাক সেগমেন্ট শুরু কত থেকে, এইটা দেখে কি বুঝবো আমি? এটা হচ্ছে শুরুর অ্যাড্রেসটা দেওয়া আছে। আমি যদি এরকম একটা দিয়ে এখানে দিয়ে দিই যে SSF000, তার মানে এখানে স্ট্যাক সেগমেন্ট শুরু কত থেকে, শুরু হচ্ছে এখান থেকে, শেষ কত আমরা জানি না, শুরু হচ্ছে এখান থেকে। তারপর এক্সট্রা সেগমেন্টের শুরু হচ্ছে 5000 এখান থেকে, তারপর কোড সেগমেন্টের হচ্ছে এখান থেকে। সো এইটা এইভাবে আমরা বিষয়টা দেখতে পারি। আচ্ছা, এইখানে আর কি আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো দেওয়া আছে, ঠিক আছে? এরপর লাস্টে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে, আমরা তো রেজিস্টারগুলো সব দেখলাম, সেগমেন্ট রেজিস্টার, এরপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। তো আমি বলছিলাম যে ফ্ল্যাগ রেজিস্টারে সবগুলো ইউজ হয় না, তো যেগুলো ইউজ হয় না ওগুলো হচ্ছে গিয়ে ইউ আনইউজড, ইউ মানে হচ্ছে আনইউজড, ঠিক আছে? সেগুলো আনইউজড, আর বাকি যেগুলো ইউজড ইউজ হয় সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমটার নাম হচ্ছে OF, ওভারফ্লো। তারপরটা দেওয়া আছে হচ্ছে ডিরেকশন ইন্টারাপ্ট এনাবেল, DF। তারপরটা হচ্ছে IF, সরি, DF মানে হচ্ছে ডিরেকশন, IF মানে হচ্ছে ইন্টারাপ্ট এনাবেল, TF মানে হচ্ছে ট্র্যাপ, SF মানে হচ্ছে সাইন, আর JF মানে হচ্ছে জিরো। জিরো মানে কি, আমার কোনো জায়গার ভ্যালু যদি জিরো হয়ে যায় আমরা ওইটা চেক করবো হচ্ছে এই ফ্ল্যাগ দেখে, মানে এগুলো আমি মানে সামনে আরও আছে, এটা হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ। এখন কোনটার মানে কি, ওভারফ্লো মানে কি? ওভারফ্লো মানে হচ্ছে গিয়ে আমার, ধরেন আমার 8 বিট, এখানে 4 বিট জায়গা আছে, তো আমি একটা সংখ্যা যদি ঢুকাই এরকম তাহলে কি হবে জায়গা? তখন আমার একটা ডিজিট কি হয়ে যাবে, এখানে 0010 হবে, আর এই ডিজিটটা কই কি হয়ে যাবে, ওভারফ্লো, ওভারফ্লোতে চলে যাবে। সো আমরা ওভারফ্লোটা তখন কি করে দিব, ওভারফ্লো ফ্ল্যাগটার ভ্যালু আমরা 1 করে দিব, যে এটা ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো না হইলে কি হবে, ওভারফ্লোর ভ্যালু 0 থাকবে। সিমিলারলি এই রেটগুলা কেন দেওয়া, এই রেটগুলা আমাদের মেইনলি পড়বো আমরা, ঠিক আছে? এই রেটগুলা নিয়ে আমরা আলোচনা করবো, এই জন্য রেট দেওয়া। এটা হচ্ছে সাইন, সাইনের কাজ কি আমরা কি জানি, যে দুই রকমের ভ্যালু হতে পারে, সাইন আর আনসাইন। সাইন কোনটা, সাইন হচ্ছে গিয়ে -10, এটা একটা সাইন, তাই না? এটা একটা সাইন আছে, -10 একটা সাইন ভ্যালু। আর যদি শুধু 10 লিখি এটা কি আনসাইন। তো সাইন আর আনসাইন, এখন যদি আমার সাইন ফ্ল্যাগের ভ্যালু 1 থাকে তাইলে আমরা কি বুঝবো নাম্বারটা কি, নাম্বারটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? আমি যদি একটা ইয়ে লিখে দেই যে এরকম, ধরেন 011, মানে কি এটা 011, এবং আমি কি করলাম সাইন ফ্ল্যাগের ভ্যালু দিলাম 1, তার মানে কি এটা কি নেগেটিভ 3,
ঠিক আছে, আমি একটা নাম্বার দিলাম, বললাম সাইন ফ্ল্যাগ হচ্ছে ওয়ান, তাহলে এটা কি নেগেটিভ না? কারণ সাইন আছে, সাইন আনসাইন কিনা এটা বোঝার জন্য হচ্ছে সাইন ফ্ল্যাগ। তারপর হচ্ছে জে এফ, জেড এফ মানে হচ্ছে গিয়ে জিরো, জিরো ফ্ল্যাগ। তো জিরো ফ্ল্যাগ কি, যদি আমার জিরো আসে, এখানে আমরাও আগে গোলাইতাম, এটা আপনারাও গোলাবেন, অনেকেই গোলায় ফেলবেন, কি গোলায় ফেলবেন, যদি আমার রেজাল্ট জিরো আসে তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে কি, জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে ওয়ান। সো জিরো ফ্ল্যাগ অ্যাকচুয়ালি কি বলতে চায়, জিরো ফ্ল্যাগ বলতে চায় যে ইজ দিস জিরো, জিরো ফ্ল্যাগ বলে যে ইজ দিস জিরো, রেজাল্ট কি জিরো কিনা। তাহলে রেজাল্ট যদি জিরো হয় তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালু কি হবে, ওয়ান। রেজাল্ট যদি জিরো না হয় জিরো ফ্ল্যাগের ভ্যালু কি হবে, বুঝছেন কোন জায়গায় ট্রিক? রেজাল্ট যদি জিরো হয় জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে ওয়ান, রেজাল্ট যদি নন জিরো হয় জিরো ফ্ল্যাগের ভ্যালু হবে জিরো। ঠিক আছে, তো এইখানে হচ্ছে প্রবলেমটা, এটা একটু আপনারা খেয়াল রাখবেন যে কখন কোনটা হয়। আচ্ছা, এখানে আর এবার এখানে আসি, প্যারিটি বিট, এটা আপনারা পরে পড়াবো, অক্সিলারি ফ্ল্যাগ এটা আপনারা পরে যোগ বিয়োগ করার সময় পড়াই দিব, এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, এটা আপনারা যোগ বিয়োগ করার সময় পড়াই দিব। ক্যারি তো চিনেন, এগুলো না চিনলেও ক্যারি তো চিনেন, একটা ক্যারি আসে। ওকে, তো স্ট্যাটাস রেজিস্টার, এই যে ফ্ল্যাগ রেজিস্টার মূলত কি করে, ফ্ল্যাগ রেজিস্টার মূলত হচ্ছে গিয়ে আপনার একটা একটা প্রসেসরের কি অবস্থা এটা জানান দেয় হচ্ছে কি একটা ফ্ল্যাগ রেজিস্টার। আচ্ছা, তো এইখানে সবগুলা আমি যেগুলো বর্ণনা করলাম সবগুলো দেওয়া আছে, ঠিক আছে, বাসায় গিয়ে খালি একটু দেখে নেবেন, এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে। তো ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ এগুলোও দেওয়া আছে, তো আমি এটা পরে আবার আর একটু ডিটেলসে আলোচনা করব। ওভারফ্লো ফ্ল্যাগ, ডিরেকশন ফ্ল্যাগ, ইন্টারাপ্ট সবই দেওয়া আছে। আচ্ছা, তো আমি একটা অপারেশন দিতে পারি, ঠিক আছে, একটা অপারেশন দিয়ে বলবো যে এখানে চারটা ফ্ল্যাগ দিয়ে দিব, এই চারটা ফ্ল্যাগের ভ্যালু কোনটা কি, এটা আপনারা কিভাবে করবেন। দেখেন এখানে সেভেন এফ এইচ, এইচ দিয়ে মানে কি জানেন, এইচ দিয়ে মানে বোঝা যাচ্ছে হেক্সাডেসিমাল, এইটি এইচ, এইচ দিয়ে মানে হচ্ছে হেক্সাডেসিমাল। সো এখানে আপনারা ইয়ে গুলা ফেলেন না। আচ্ছা, সেভেন এফের সাথে, সেভেন এফ, সেভেন এফের সাথে যদি আমি এক যোগ করি তাহলে হয় হচ্ছে আমার এইটি এইচ। ঠিক আছে, তো এই এইটি এইচটা আমরা কোথায় রাখলাম, এ এল এ রাখলাম, এ এল কি অ্যাকুমুলেটর রেজিস্টার, এ এল এর কোন অংশ, এল মানে কি লোয়ার অংশে, লোয়ার আট বিটে আমরা রাখলাম হচ্ছে এইটি এইচ। ঠিক আছে, আচ্ছা, তো রাখলাম, রাখার পরে আপনারা এইটার এইটার যদি বাইনারি যোগ করেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখি, আটের বাইনারি কত, আটের হচ্ছে 1000, হ্যাঁ আটের 1000, এটা হচ্ছে আট, ট্রিপল ওয়ান হচ্ছে সাত, এটা হচ্ছে আট। ঠিক আছে, আর এইটা হচ্ছে কি চারটা জিরো। আচ্ছা, আমি আট কেন লিখতেছি, সাত লিখব, ওয়ান, এফ হচ্ছে গিয়ে এটা হচ্ছে তিনটা ওয়ান, তাই না? আচ্ছা, সেভেন হচ্ছে গিয়ে তিনটা ওয়ান, আমি কীভাবে ভাঙতেছি দেখছেন, হেক্সাডেসিমাল থেকে বাইনারি যোগের জন্য, এটা একটু খেয়াল করেন যে কীভাবে ভাঙতেছি, এটা বাইনারিতে কনভার্ট না করে নিলে আপনারা কিন্তু বুঝবেন না যে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু কী আসতেছে। সো ফার্স্টে আমার যদি ওরকম দেওয়া থাকে সেভেন এফ এইচ প্লাস, মানে সেভেন এফ এইচ প্লাস ওয়ান, এটার পরে আমার ফ্ল্যাগগুলার স্ট্যাটাসকে এটা দেখাও। সো এইটা করার জন্য আপনাকে আগে
সেভেন এফ এইচ কে ভাঙায় নিতে হবে। সো সেভেন মানে হচ্ছে এইটা, এফ মানে হচ্ছে এইটা। ওকে, সো এটার সাথে আমরা কি যোগ করব, ওয়ান যোগ করব। যোগ করলে কত হয়, এক ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো, এখানে একটা আবার এক আসে, এটা এটা যোগ করলে হয় জিরো, এটা আবার এক আসে। হ্যাঁ, তো এইভাবে আপনারা যদি যোগ করতে থাকেন তাহলে লাস্টে গিয়ে আসবে হচ্ছে ওয়ান, লাস্টে আসছে হচ্ছে ওয়ান। আচ্ছা, এরপরে এখানে যেটা দেখাইছে যে এখানে জিজ্ঞাসা করছে যে ক্যারি ফ্ল্যাগ কত, এখানে কি কোনো ক্যারি আছে, লাস্ট পর্যন্ত কোনো ক্যারি আছে, ক্যারি থাকতো কখন, যদি আমার এখানে একটা ওয়ান থাকতো তাহলে এটার পরেও আমার একটা ক্যারি থেকে যাইতো, তো এখানে যেহেতু নাই সেজন্য আমার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত হবে, জিরো। হ্যাঁ, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে জিরো। আচ্ছা, এরপর আমি ওই যে বলতেছিলাম যে তিনটা জিনিস আমি পরে বলবো, একটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ, তো ক্যারি ফ্ল্যাগ কি বুঝতে পারছেন, এরপর হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ কি, প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে নাম্বারটা ইভেন না নাম্বারটা অড, সরি প্যারিটি ফ্ল্যাগ ইভেন অড না, প্যারিটি ফ্ল্যাগ হচ্ছে নাম্বারের এক ইভেন না অড, নাম্বারের এক ইভেন না অড মানে কি, মানে আমি একটা নাম্বার লিখলাম এখানে একের সংখ্যা ইভেন না অড, ইভেন, ধরেন একটা নাম্বার লিখলাম এখানে কি অড, সো যদি প্যারিটি ফ্ল্যাগ মানে অড নাম্বার অফ ওয়ান্স, যদি অড নাম্বার অফ ওয়ান্স হয় তাহলে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হবে জিরো, অড নাম্বার হইলে জিরো হবে, যদি অড হয় তাহলে পিএফ কী হবে, জিরো হবে, যদি ইভেন হয় তাহলে পিএফ কী হবে, ওয়ান হবে, তো এটা অড না ইভেন, এখানে অড, সো এখানে হচ্ছে পিএফের ভ্যালু হবে জিরো। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে অক্সিলারি ফ্ল্যাগ, দেয়ার ইজ এ ক্যারি আউট অফ বিট থ্রি ইন্টু বিট ফোর। আচ্ছা, অক্সিলারি ফ্ল্যাগটা কী ছিল, ইফ ক্যারি আউট সেট ওয়ান, ইফ ক্যারি আউট অফ থ্রি ইন্টু বিট ফোর। আচ্ছা, এটা আমি আপনাদের নেক্সট দিন বলবো, এটা আমার খেয়াল নাই। আচ্ছা, প্যারিটি ফ্ল্যাগ ক্যারি ফ্ল্যাগ বোঝা গেছে। আচ্ছা, দেন হচ্ছে জিরো ফ্ল্যাগ, তো জিরো ফ্ল্যাগের ভ্যালু কী হবে, জিরো ফ্ল্যাগের ভ্যালু কী হবে, রেজাল্ট আমার কি জিরো না নন জিরো, নন জিরো, যদি নন জিরো ভ্যালু হয় তাহলে আমার রেজাল্ট জিরো ফ্ল্যাগের ভ্যালু কী হবে, জিরো হবে, নন জিরো হইলে জিরো উল্টা হবে, ঠিক আছে, নন জিরো হইলে জিরো হবে, জিরো হইলে ওয়ান হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সাইন ফ্ল্যাগ, এখন আমাদের নর্মালি যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা সাইন আনসাইন প্রকাশ করি কিভাবে জানেন, বিটের সামনে যদি ওয়ান থাকে তার মানে আমরা ওইটাকে বুঝি হচ্ছে নেগেটিভ, পজিটিভ, সামনে জিরো থাকলে পজিটিভ, তো সেই ওয়াইজ যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি হবে, এটা সাইন ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ আছে না নাই, মানে সাইন ফ্ল্যাগে ওয়ান আছে না নাই, ওয়ান আছে, তাহলে সাইন ফ্ল্যাগ হবে ওয়ান, মানে এম এস বি ওয়ান থাকলে ওয়ান, এম এস বি জিরো থাকলে এটাও জিরো। আচ্ছা, তো এইটা কি আমার আট বিটের মধ্যে ধরছে, মানে এখানে কত বিট যোগ করছি, আট আর আট যোগ করছি, কত বিট আসছে, আট আসছে, যদি একটা ক্যারি থাকতো বা একটা বেশি আসতো তাহলে আমরা এটাকে কী বলতাম, ওভারফ্লো হইতো, এটা কি ওভারফ্লো হয়েছে, না ওভারফ্লো হয়নি, ওভারফ্লো হলে কী হবে, ওয়ান বসাইতাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আপনাদের একটা লাস্ট একটা টাস্ক করতে দেই, এটা করলে আপনাদের শেষ, আপনারা জাস্ট নিজেরা একটা করবেন, এখানে এই কয়টা জিনিস আপনারা একটু লিখবেন, ঠিক আছে।
আপনার এল হচ্ছে গিয়া সেভেন, এই দুইটার যোগ করবেন 02H, এটা কিন্তু হেক্সাডেসিমাল। আপনারা পজ করে দেন একটু। হ্যাঁ, এফটা লিখতে বলি নাই আমি, একটা লিখতে বলছি, ওইটা আমি নেক্সট দিন আপনাদের বলে দেবো না কীভাবে করতে হয়। আচ্ছা দেখেন, এইটাকে আমি বাইনারিতে কিভাবে লিখবো, আমি কি বলছি হেক্সাডেসিমালের একটা ডিজিট সমান বাইনারি কয় বিট, 4 বিট। একটা হেক্সাডেসিমালের 1 বিট সমান বাইনারির 4 বিট। সো আমার এটা মাথায় রাখতে হবে, 4 বিট। সো 9কে আমরা যদি বাইনারি করি তাহলে কি আসবে, 1001। এ কে যদি আমরা করি তাহলে কি আসবে, 1010। দেন আমার এটার সাথে কি যোগ করতে হবে, এইটাকে। সো 0 সমান 4টা 0, একটা হেক্সাডেসিমাল 0 সমান 4টা 0, একটা হেক্সাডেসিমাল 2 সমান 0010। দেন আমরা যোগ করি, যোগ করতে গেলে এখানে 000 আসলো, 110 একটা ক্যারি থাকলো, দেন এটা নেমে আসলো 1, দেন 1101, এরকম আসছে না? আচ্ছা কে মোবাইলে, আচ্ছা ওইটা এক এক জায়গায় এক এক রকম, কোনোটায় 12টা পর্যন্ত নিয়ে নেয় কোনোটায়, কিন্তু আপনাদের ওইটা করা যাবে না, আপনাদের যা দেওয়া আছে তার উপর বেস করে ফ্ল্যাগ লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে আপনারা দেখেন, এখানে কি কোনো ক্যারি আসছে এটার পরে, কোনো ক্যারি আসছে? আপনি দেখেন খেয়াল করেন, এটার পরে কোনো ক্যারি আসছে? এক আমার এমনি নেমে আসছে, এটার পরে কোনো ক্যারি নেই, সো ক্যারি ফ্ল্যাগ 0। প্যারিটি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ মানে কি, প্যারিটি ফ্ল্যাগ PF ইজিকাল টু 1 হবে যদি ইফ আমার 1 থাকে হচ্ছে ইভেন, ইভেন নাম্বার অফ 1 থাকে। সো এখানে ইভেন নাম্বার অফ 1 আছে, 1 2 3 4, 4টা 1 আছে, সো প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হবে 1। দেন 0 ফ্ল্যাগ, 0 এটা কি 0, নন জিরো থাকলে কি হবে, 0 ফ্ল্যাগের ভ্যালু 0 হবে। দেন সাইন ফ্ল্যাগ, এটার মোস্ট MSB, এটার MS কি কি, 0 না 1, 1। সো মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা যদি 1 হয় তাহলে এটার ভ্যালু কী হবে, এটার ভ্যালু 1 হবে, যদি এটা 0 হয় এটার ভ্যালু তাই হবে। সো এটা হচ্ছে সাইন বিট। আর দেন ওভারফ্লো, এটাই কি যা ছিল সেরকমই আসছে না, ওভারফ্লো করে গেছে আমার রেজাল্ট, মানে 8 বিট ছিল 8 বিটেই আসছে, 9 বিট আসেনি, সো এটা হবে 0। সো ক্লিয়ার, বোঝা গেছে? এইটা এইটা থেকেও একটা কোশ্চেন চলে আসবে, আপনারা এটা একটু ভালো করে দেখবেন। সো ঠিক আছে, আজকে এরকম রেকর্ডিংটা অফ করে, হ্যাঁ।